বিজু জনতা দল বালেশ্বর জেলা শাখা পক্ষর নূভাবে দায়িত্ব গ্রহণ করেছে রাজ্য পর্যটন ও ভাষা সাহিত্য সংস্কৃতি বিভাগ মন্ত্রী জ্যোতিপ্রকাশ পাণিগ্রাহী সমেত জেলার নবনির্বাচিত দলীয় বিধায়ক সম্বর্ধিত করা যাইছি। জেলা বিজেডি সভাপতি তথা পূর্বতন সাংসদ রবীন্দ্র কুমার জেনা এতে সভাপতিত্ব করা সহ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক স্বচ্ছ শাসন প্রতি জেলাবাসী আস্থা প্রকট করে সে জনসাধারণ কৃতজ্ঞতা জ্ঞাপন করে। জেলার আটগোটি বিধানসভা ক্ষেত্রর ছজন বিজেডি প্রার্থী বিধায়ক ভাবে নির্বাচিত হওয়া ও রাজ্য মন্ত্রিমণ্ডলরে জন মন্ত্রী হওয়া জেলাবাসী অত্যন্ত খুশির বিষয় বলে শ্রী জেনা কইতিলে। এতে জেলার বিকাশ ধারা ত্বরান্বিত হব বলে সে আশা প্রকাশ করেছিল। বিকাশ কার্য এক কন্টিনিউয়াস প্রসেস, গভর্নেন্স গোটে কন্টিনিউয়াস প্রসেস। আমি আশা করিবু যে বিকাশ কার্যক্রম আগে চলিব, এতে সমস্ত সহযোগ আমি কামনা করছু। নিশ্চিত ভাবে উভয় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেপ্রতি দৃষ্টি দেবে, এ আশা করছু। বিকাশ কার্যক্রম আশা করিবু যে যে প্রজেক্ট হাতক নিয়া হয়েছিল তাকে শীঘ্র সম্পূর্ণ করা এ আশা করবু এবং নিবেদন সমস্ত করবু। মু লোক সেবা করা উৎসর্গীকৃত, তেমন মতো যেতবে যে সুযোগ মিলব মু সেই সুযোগে লোক সহ এবং রহব। সম্বর্ধিত অবসরের মন্ত্রী শ্রী পাণিগ্রাহী নবীন সরকারঙ্ক জনকল্যাণকারী যোজনা বালেশ্বরের সফলতার সহ রূপায়ণপ্রাই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এনে সে জেলাবাসীঙ্কর সহযোগ কামনা করেছিলেন। অবিভক্ত বালেশ্বর জেলা পরিভ্রমণ করে সারি প্রায় সবু প্রায় মেজর পর্যটনস্থলী এবং মু আপনার জাঁথে মাননীয় মুখ্যমন্ত্রী গোটিয়ে কথা কিন যে আমি বিজু জনতা দলর যে ম্যানিফেস্টো এবং সরকার কার্যক্রম তাড়মেলে চলব, তেমন বিজু জনতা দল পর্যটন ক্ষেত্রে মান্যতা আগকু আগকু যাওয়া চাহুছি, তেমন সরকার সেই কাম করবে। ভগরাই বিধায়ক তথা পূর্বতন মন্ত্রী অনন্ত দাস, জলেশ্বর বিধায়ক অশ্বিনী পাত্র, বস্তা বিধায়ক নিত্যানন্দ সাহু, রেমুনা বিধায়ক সুধাংশু শেখর পরিড়া প্রমুখ এই অবসরের পুষ্পগুচ্ছ প্রদানপূর্বক সম্বর্ধিত করা যাইছিলা। এসহিত কার্যক্রমের উপস্থিত ভদ্রক সাংসদ মঞ্জুলতা মণ্ডল সম্বর্ধিত করা যাইছিলা। জেলার সোর ও শিমুলিয়া বিধানসভা ক্ষেত্র ভদ্রক লোকসভা নির্বাচন মণ্ডলীর অন্তর্ভুক্ত হয়েছিল। বালেশ্বর জেলা বিকাশে সে সমভাগী হওয়া প্রতিশ্রুতি দিয়েছিলে। অন্যমানক মধ্যে জেলা পরিষদ অধ্যক্ষ নিবেদিতা মহান্তি, রাজ্য যোজনা বোর্ড সদস্য গিরিশচন্দ্র দাস, ধামনগরর পূর্বতন বিধায়ক মুক্তিকান্ত মণ্ডল, রেমুনার পূর্বতন বিধায়ক সুদর্শন জেনা, নীলগিরির বিজেডি বিধায়ক প্রার্থী সন্তোষ খটুয়া, পূর্বতন জেলা পরিষদ অধ্যক্ষ উমিলতা দাস, মহিলা বিজেডি নগর সভাপতি রঞ্জিতা মহাপাত্র, পূর্বতন ব্রিট অধ্যক্ষ গৌরী কুমার রাউত প্রমুখ এতে মঞ্চাসীন থিলে। বিজেডি জেলা কমিটির কর্মকর্তাঙ্ক সমেত বহু বরিষ্ঠ নেতা, কর্মী ও ছামুয়া সংগঠনের কর্মকর্তা এতে যোগদে মন্ত্রী ও নবনির্বাচিত বিধায়ক মানুষ পুষ্পগুচ্ছ দিয়ে সম্বর্ধিত করেছিলেন।